চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুটের কোনো জুরি হয় না আর সেই বিস্কুট যদি হয় নিজের হাতে তৈরি করা মাত্র দশ মিনিটে চা হওয়ার আগেই দেখবেন বিস্কুট রেডি মাত্র একটা ডিম আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন একদম পানির মতো সহজ রেসিপি চলুন তাহলে আর দেরি না করে আমরা রেসিপি দেখে নিই আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের ডিম নিয়েছি আর ডিমের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি লবণ দিচ্ছি স্বাদ মতো আর ভ্যানিলাইসেন্স দিচ্ছি হাফ চা চামচ তবে আপনি চাইলে ভ্যানিলাইসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন এতে করেও খুব সুন্দর ফ্লেভার ছড়াবে আর ডিমেরও অতিরিক্ত কোনো গন্ধ থাকবে না এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গলে না যাচ্ছে চিনি গলে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণ আপনি চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি অল্প অল্প করে সুজি দিব আর ভালো করে মিশিয়ে নিব ডিমের সাইজ যদি বেশি বড় হয় সেক্ষেত্রে সুজির পরিমাণটা কিন্তু বেশিও লাগতে পারে সুজি একসাথে মিশিয়ে নেওয়ার পরে এরকম অনেকটাই নরম দেখাচ্ছে তবে আমরা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এরকম কিন্তু আর নরম নেই অনেকটাই টাইট হয়ে যাবে দশ পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে সুজির এই খামির আগের মতো নরম নেই অনেকটাই টাইট হয়ে গেছে তবে আপনার কাছে যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আরও কিছুটা সুজি অ্যাড করে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে বিস্কুটের শেপগুলো তৈরি করে রাখার পরে এগুলো নিজ দিয়ে লেগে যেতে পারে সেজন্য আমি একটা ট্রেতে করে এভাবে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এরপরে হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় না আবার বেশি ছোটও না এরকম শেপে আমি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর পুরুত্বটাও এরকম হয়েছে খুব বেশি মোটাও না আবার বেশি পাতলাও না সবগুলি তৈরি করে নিলাম আমি এখানে এরকম একটা চা চামচ নিয়েছি আর এর সাহায্যে একটা ডিজাইন করে দিয়েছি খুবই সিম্পল তবে দেখতে অনেক সুন্দর দেখায় তবে আপনারা চাইলে এই ডিজাইনটা স্কিপ করে যেতে পারেন এই বিস্কুটগুলো বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আর ভাজতে হবে ডুবো তেলে তাই সেই পরিমাপে তেল নিতে হবে তেল আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর তারপরে চুলার আঁচ লোতে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে দেখা যাবে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না তেলে দেওয়ার পরে এই বিস্কুটগুলো ডুবেছিল তেলে তবে কিছুক্ষণ পরে এগুলো ফুলে যাবে এবং তেলের উপরে ভেসে উঠবে আর তখনই অপর পাশটা উল্টে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে গাঢ় লাল করে ভেজে নেব কিছুটা সময় নিয়ে ভাজবেন তাহলেই দেখবেন এই বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম